হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো সবাই? আজকের ব্লগটা আমি শুরু করছি একটা সিম্পল রান্না দিয়ে। আমি সাধারণত রান্না দিয়ে ব্লগ শুরু করি না, পরে দেখাই, কিন্তু আজকে আমার মনে হলো যে আজকে রান্নাটা তোমার সাথে আগে শেয়ার করি, তারপর অন্য কথা হবে। তো আমি এখন যেটা করবো, আজকে এটা সিম্পল রান্না করবো ঠিক করেছি, মাছের ডিমের বড়া আর বড়া দিয়ে ঝোল। তো দেখো, বড়ার জন্য আমি কী কী রেডি করে নিয়েছি: মাছের ডিম, বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর পেঁয়াজ কুচি। এবার এটাকে মেখে নেব। মন তো ভালো থাকে না, কিন্তু সব কিছু নিয়েই চলতে হয়, জীবন তো আর কারোর চলে যাওয়ার জন্য থেমে থাকবে না, তাই মানিয়ে নিয়েই আমাদেরকে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচতে হয়। তো চলো আজকে এই সিম্পল রান্নাটা দেখে নাও তোমরা, আমি কীভাবে করছি। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে মাছের ডিম খুবই ভালো লাগে। দেখো, মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই মাছের ডিমের বড়া ফ্রাই করার জন্য এর সঙ্গে আমি যা যা দিলাম, আর আদা রসুনের পেস্ট বা রসুনের পেস্ট তোমরা অ্যাড করতে পারো, তাতে আরও টেস্টি হবে। কিন্তু আমি অ্যাড করিনি, কারণ কিছুদিন আগেই আমার শরীর খারাপ ছিল, তো আমি একটু চেষ্টা করছি কয়েকদিন তেল ঝাল রসুন এগুলো কম খেতে, কারণ ওগুলো আমাদের খাবার দিলে খাবার হয়তো খুব টেস্টি হয়, কিন্তু অনেক সময় শরীরেও প্রবলেম হয়। তো যেহেতু কদিন আগে খুব শরীর খারাপ ছিল, আমি ওগুলোকে একটু অ্যাভয়েড করছি। যদি তোমরা চাও এর সাথে অ্যাড করতে পারো, রসুনের পেস্টও দিতে পারো বা আদা রসুনের পেস্টও দিতে পারো। তো চলো এবার এগুলো ফ্রাই করি। বড়াগুলোকে ছেড়ে দিয়েছি, আমি সাদা তেলে ফ্রাই করছি, তাতে বেশি টেস্টি হবে। তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। আর একদম লো ফ্লেমে আমি এগুলোকে ফ্রাই করছি, তার কারণ হাই ফ্লেমে হলে কি হবে, ওগুলো কাঁচা থেকে যাবে ভেতরে। এক পিঠ হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়েছি বড়াগুলোকে এইভাবে লো ফ্লেমে, দুদিক ভাজা ভালো করে হয়ে গেলে তারপর ফ্লেমটাকে আর একটু জোর দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলোকে তুলে নেব। লাল লাল হয়ে গেছে কিন্তু পুরো। দেখো আমার মাছের ডিমের এক পকোড়া, মাছের ডিমের বড়া ভাজা পকোড়া যাই বলো না কেন, সব রেডি। আর এই যে বললাম যেটা আমি স্কিপ করেছি, সেটা তোমরা এর সঙ্গে অবশ্যই অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খুব টেস্টি হবে। আমি শুধুমাত্রই আমার শরীর খারাপের জন্য ওটা স্কিপ করলাম, আমার মতনটা তোমাদের শরীর খারাপ নেই, তোমরা অবশ্যই বন্ধুরা চাইলে ওটাকে অ্যাড করতে পারো। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, দেখো মাছের ডিমের আমি বড়া তৈরি করে ফেলেছি, একটু রেখেছি ঝোলে দেওয়ার জন্য, আর একটুখানি আমরা ভাজা খাবো, দু তিনটে আছে।
এবার তেল গরম করছি, আলুগুলো ভেজে নেব। খুব সিম্পল ইজি রান্না একটা, তাড়াতাড়ি হয়েও যায়। আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে যাবার পর কড়াইতে তেল গরম হচ্ছে, এরপর আমি ফোড়ন দেব গোটা সাদা জিরে আর গরম মশলা গোটা দিয়ে ফোড়নটা একটু ফ্রাই হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা একটুখানি ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের মধ্যে একটু লালচে রং ধরে গেলে এবার আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো। দিয়ে একটা ভালো করে নাড়তে থাকবো। টমেটোটা একটু মজা আসবে যখন। দেখো এবার টমেটোটা একটু মজে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আদা বাটা দিয়ে এবার আমি এর মধ্যে দেব গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। গুঁড়ো মশলাগুলোর মধ্যে আছে দেখো, এর মধ্যে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন চিনি। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করবো, একটু করে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এখন তো বর্ষাকাল, এবার আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো, ভাজা আলুগুলো দিয়ে আলুগুলোকে দিয়ে সব একসাথে আমি আরেকটু কষিয়ে নেব। যেটা বলছিলাম, এখন তো বর্ষাকাল, তোমরা এখন মাছের ডিম ভালোই পাওয়া যায়, এনে করে দেখো, খেতে টেস্টি হয় কিন্তু আর খুব সিম্পল রান্নাটা, কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়েও যাবে। আলুগুলো দিয়ে বেশি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে এসছে, পুরো পুরো কড়া থেকে ছেড়ে দিয়েছে আমার আলু মশলা সব কিছু। এবার আমি এর মধ্যে অ্যাড করবো জল, দিয়ে দেবো একটু, জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ মাছের ডিমের কী হয় বড়া তো ওগুলো অনেক জল টেনে নেয়।
তো লাস্টে গিয়ে নইলে কিছুই খুঁজে পাওয়া যাবে না, ওই জন্য একটু জলটা বেশি দিতে হবে, একটু রসা রসা রাখতে হবে, এমনকি হয়ে যাবার পরেও ডিম অনেকটা জল শুষে নেয়, তো ওই জন্য একটু জলটা বেশি দিতে হবে। জল দিয়ে দিয়েছি আমি, দেখো এবার জল ফুটতে শুরু করলে আমি এর মধ্যে বড়াগুলোকে অ্যাড করব। দেখো ঝোলটা ফুটেই উঠেছে কিছুক্ষণের মধ্যেই। এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে ওগুলো ভালো করে ওর মধ্যে একটু চুবিয়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে ভালো করে। বড়াগুলো ভালোভাবে মিশে গেছে, এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট পর আমি এটাকে খুলবো। আঁচটা একটুখানি মিডিয়াম ফ্লেমে করে দেবো। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখো এবার একটু আমি টেস্ট করে নেব নুন ঝাল মিষ্টিটা। ওটা সবাইকে নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, কারণ সবার তো একরকম খাওয়া নয়, যে যেমন খায় সেইভাবে নুন ঝাল মিষ্টিটা দিয়ে নিতে হবে, টেস্ট করে নিতে হবে। আমি দেখে নিয়েছি ঠিকই আছে। এরপর একটু গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর এবার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে এটা কিছুক্ষণ ফুটবে। আমি কিন্তু এটা ঝোলই করেছি, মানে একটু রসাই রাখবো, না হলে এই যে ডিমগুলো সব ঝোল টেনে নেবে। যদি একদম গামাখা করি কিছু ঝোল পাওয়াই যাবে না খাবার সময়। এবার একটু দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমি দেখে নিয়েছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো প্রায় হয়ে এসছে রেডি, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, তাহলে কি রান্নার যে একটা স্মেলটা, গরম মশলার স্মেলটা ওটার মধ্যে ভালোভাবে চলে আসবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি রান্নার ঢাকনাটা খুলে নেব। এইবার দেখো আমার রান্না পুরো রেডি। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছো তোমরা আমাকে? আসলে সকালবেলা আর এমনি আমাদের এখানে খুব একটা ঘরে আলো আসে না, তার উপরে আবার মেঘলা করে আছে না, ওই জন্যে বোঝা যাচ্ছে না। তো বলো, আমি সকালবেলা উঠেছি অনেকক্ষণ, অফিস তো আছেই, ওই জন্য উঠে আগে রান্না বান্নাটা সেরে নিলাম তোমার সাথে না কথা বলে। আজকে শুক্রবার আর বেশি কিছু করিনি, ভাত আর মাছের ডিমের বড়া ঝোল করেছি। আর এবার যাব অফিস, মানে এখনই নয়, রেডি হব, অফিস যাওয়ার জন্য রেডি হব। তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর রেডি হবে স্নান করে। আর চাও খাইনি এখনও, জানো সকালবেলা উঠেই আমি রান্নাটা সেরে নিয়েছি, এখনও চা খাইনি। এবার চা খাবো, খেয়ে স্নান করবো, তারপর রেডি হবো।
তো তোমরা দেখলে যে আমি ইজি সিম্পল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেরকম এখন তো বর্ষাকাল, এখন মাছের ডিম ভালোই পাওয়া যায়, যদি তোমাদের মনে হয় তাহলে মানে তোমরা যদি আনো তাহলে করে দেখতে পারো, খুব সিম্পল আর খেতেও টেস্টি হয় কিন্তু। হ্যাঁ, তো চলো আমরা চা খেয়ে নিই, চা খেয়ে রেডি হই, কারণ এখন বাজে 9:45 বাজে, আমাদের আবার 10টা থেকে অফিস, তার আগে রেডি হয়ে আমাকে বেরোতে হবে। সকালটা আজকে শেয়ার করুন, চলো আজকের মতন টাটা বাজার সাবধানে।